হ্যালো বন্ধুরা, প্রপার্টি ফাইন্ডার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যেই ভিডিওটাতে আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা 3BHK ফ্ল্যাট। আমি এখন ঠিক ফ্ল্যাটটার সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমি ফ্ল্যাটটাতে প্রবেশ করার পূর্বে আগে আপনাদের আশেপাশের পরিবেশটা একবার দেখিয়ে নিই। এই পাশের রাস্তাটি চলে যাচ্ছে জিটি রোডের দিকে, এবং জিটি রোড থেকে মাত্র 1 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর লোকালিটির মধ্যে এত সুন্দর একটি 3BHK ফ্ল্যাট। তো আগে আমি আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ঠিক পাশেই রয়েছে একখানা সুন্দর বাঁধানো পুকুর, যার কারণে ফ্ল্যাটের পূর্ব দিকে রয়েছে। তো এই ফ্ল্যাটের পূর্ব দিকটা কোনো সময় কখনোই গার্ড হওয়ার কোনো সম্ভাবনাই নেই, এবং আশেপাশে বেশ সুন্দর সুন্দর বাড়িঘর রয়েছে এবং খুব সুন্দর লোকালিটি রয়েছে। ফ্ল্যাটটা রয়েছে একদম কর্নার প্লটে, এবং ফ্ল্যাটের মেন গেট দিয়ে আপনারা প্রবেশ করার পরেই এত সুন্দর একখানা কার পার্কিং এবং বাইক পার্কিংয়ের জায়গা পাবেন। দেখতে পাচ্ছেন সামনে মেন গেট করা রয়েছে। এই মেন গেট দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করলেই আপনারা ঠিক তার ডান দিকে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ঠাকুর মন্দির, যেইখানে প্রত্যেক বছর দুর্গাপুজো কিন্তু খুব সুন্দরভাবে ধুমধামভাবে পালিত হয়। তো এটি এই ফ্ল্যাটটার মধ্যে, তো যার কারণে সবাইকার মধ্যে একটা আন্তরিকতা বহন করে আনছে। তো এই ফ্ল্যাটটা রয়েছে খুব প্রাইম লোকেশানে, এবং এই ফ্ল্যাটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু লিফটের সুবন্দোবস্ত। যদিও এই ফ্ল্যাটটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে, তো দেখতে পাচ্ছেন আমি এখন ঠিক গ্রাউন্ড ফ্লোরে যেই ফ্ল্যাটটা আপনাদের দেখাবো সেই ফ্ল্যাটের ঠিক সামনেই দাঁড়িয়ে রয়েছি। সামনে বেশ সুন্দর করে লন করা রয়েছে, এবং প্রত্যেকটা ফ্লোর রয়েছে সম্পূর্ণ মার্বেল ফ্লোর। আপনারা এই ফ্ল্যাট থেকে সরাসরি বাইরের দিকে বেরোতে পারবেন এই দিকের গেটটি ব্যবহার করে, এবং একটা স্টিয়ার কেস দোতলায় উঠে যাচ্ছে। তো আমি এখন ফ্ল্যাটটার ভেতর প্রবেশ করছি। ফ্ল্যাটটার নাম্বার হচ্ছে C/0। তো ফ্ল্যাটের ভেতর প্রবেশ করেই আমরা দেখতে পাচ্ছি একখানা খুব সুন্দর এবং বড়সড় ডাইনিং কাম লিভিং এরিয়া আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটি বেশ বড়সড় লিভিং এরিয়া। তো আমি এদিকের মেন গেটটি দিয়ে প্রবেশ করলাম ফ্ল্যাটের ভেতর, এবং তারপরেই এই এত সুন্দর একখানা আমি এরিয়া পাচ্ছি, যেটার সাথে একটা অ্যাটাচ কিন্তু আপনারা ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। তো সবার প্রথম আমি ব্যালকনিটা আপনাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটি একটি ফ্ল্যাটের সঙ্গে, মানে ফ্ল্যাটের ডাইনিং এরিয়ার সঙ্গে লাগোয়া ব্যালকনি, যেটি রয়েছে একদম পূর্ব দিকে। তো সকালবেলা সূর্য উঠলেই ফ্ল্যাটটা কিন্তু আপনাদের সুন্দরভাবে আলোকিত হয়ে উঠবে। এই ব্যালকনিটার সাইজ বিশেষ বড় নয়, তবু আপনাদের কাজ চালানোর মতো যথেষ্ট সুন্দর, এবং সম্পূর্ণ লোহার গ্রিল দিয়ে কভার করা রয়েছে ব্যালকনিটি। এবং ডাইনিং এরিয়াটি আরেকবার দেখিয়ে দিই আমি এদিক দিয়ে। দেখতে পাচ্ছেন বেশ বড়সড় ডাইনিং এরিয়া রয়েছে, এবং সিলিং হাইট যথেষ্ট উঁচু। ফ্লোরে রয়েছে সুন্দরভাবে পাটেক্স বসানো, এবং ডাইনিং এরিয়াতে অবশ্যই আপনারা যেটা চান সেটা পেয়ে যাচ্ছেন, একটা ওয়াটার অ্যাক্সেসের জন্য একটা বেসিন। এবং এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক ব্যালকনি, এখানে ব্যালকনি দেখলেন, ব্যালকনির ঠিক পাশেই পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু কিচেন। কিচেনটিও বেশ সুন্দর কিচেন করা রয়েছে, সিলিং হাইট যথেষ্ট পরিমাণে উঁচু করা রয়েছে, এবং ভেন্টিলেশনের জন্য একটা সুন্দর উইন্ডো করা রয়েছে। তো আমি আর এই দরজা জানলাগুলো বেশি খোলাখুলি করিনি, বারবার বন্ধ করতে হবে সেই কারণে। তো কিচেনের কাউন্টার টপটি কিন্তু সম্পূর্ণ মোজাইক দিয়ে তৈরি, এবং একখানা বেসিন করা রয়েছে ওয়াটার অ্যাক্সেসের জন্য। এবং কিচেনে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ালে কিন্তু ওয়াল টাইলস। তো কিচেনটা আপনারা আরও সুন্দরভাবে সাজাতে পারেন, মডিউলার কিচেন করতে পারেন, যা খুশি করতে পারেন। তো কিচেনের ঠিক বিপরীতেই আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন একখানা রুম। এই রুমটি কিন্তু বেশ সুন্দর, এবং অ্যাপ্রক্স আইডিয়াতে 11.5 ফুট/12 ফুটের রুম রয়েছে এটি। দেখতে পাচ্ছেন একটা 6-7 খাট রাখার পরেও রুমটিতে কিন্তু অনেক ফাঁকা এরিয়া রয়েছে, এবং ভেন্টিলেশনের জন্য একখানা দক্ষিণ দিকে বেশ বড়সড় উইন্ডো করা রয়েছে। এদিকের যে উইন্ডোটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সম্পূর্ণ দক্ষিণে, সাউথ, দক্ষিণের দিকে উইন্ডো। এবং এই রুমের ঠিক পাশেই রয়েছে রুম নাম্বার 2, যেখানে আপনারা দক্ষিণ দিক এবং পূর্ব দিক দুদিকে পেয়ে যাচ্ছেন দুখানা উইন্ডো। এই রুমটাও সাইজে বেশ সুন্দর, অ্যাপ্রক্স 11.5 স্কোয়ার 12 ফিট মতোই হবে।
তো এইখানে প্রত্যেকটা রুমেই কিন্তু আপনারা একটা বাংকার পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা কভার ক্যাবিনেট করে আপনাদের রুমের অ্যাক্সেসরিজ আপনারা সেখানে রাখতে পারবেন। সুন্দরভাবে প্লাগ পয়েন্ট করা রয়েছে এবং বেশ সুন্দর, সিলিং হাইট যথেষ্ট উঁচু এবং উইন্ডোগুলোও বেশ সুন্দর কিন্তু এই রুমে। তো দেখতে পাচ্ছেন রুমটা বেশ সুন্দর, আপনারা নিজের মনের মতো করে রং করিয়ে নেবেন। ফ্ল্যাটটার বয়স হয়েছে এখন বর্তমানে মাত্র 2 বছর, 2 থেকে 2.5 বছর। আমি চলে এলাম আবার ডাইনিং এরিয়াতে। দেখতে পাচ্ছেন এই পাশটা ডাইনিং এরিয়া, এই পাশটা আমার আগেই দেখানো হয়ে গেছে। আমি দেখিয়েছি ডান দিকে ব্যালকনি ছিল একখানা, আমি দুখানা রুম দেখিয়ে দিয়েছি। এইখানে একটা রুম দেখিয়েছি, রুম নাম্বার 1 এবং রুম নাম্বার 2, এবং এই পাশে রয়েছে কিচেন। তো এইগুলো দেখার পর আমি এখন আপনাদেরকে দেখাবো রুম নাম্বার 3। তো চলুন, এই পাশে আপনারা পেয়ে যাচ্ছেন বাঁদিকে রুম নাম্বার 3। রুম নাম্বার 3 কিন্তু রুম নাম্বার 1 এবং 2 এর থেকে অনেক বেশি বড়। এই রুমটার সাইজ হচ্ছে অ্যাপ্রক্স 13 ফুট বাই 12 ফুটের রুম। এবং এই পাশে আপনারা এই রুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ ব্যালকনি, যেই ব্যালকনিটি কিন্তু ওই দিকের ব্যালকনিটার থেকেও অনেক বেশি বড়। দেখতে পাচ্ছেন এই ব্যালকনিটা বেশ স্পেসিয়াস ব্যালকনি রয়েছে এবং অনেক বড়সড় ব্যালকনি রয়েছে এবং রুমটাও বেশ সুন্দর। এবং এই ব্যালকনিটি রয়েছে দক্ষিণ দিকে, এবং এই রুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু একখানা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেট মানে মোটামুটি ছোটোই হয়, কিন্তু এই টয়লেটটা কিন্তু বেশ বড়। এটা অ্যাটাচ টয়লেট হলেও বেশ বড়, এবং কমন টয়লেট তো অবশ্যই রয়েছে ফ্ল্যাটে, এবং কমন টয়লেটটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ওয়ালের পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস, ফ্লোরে পেয়ে যাচ্ছেন পাটেক্স, এবং এই রুমটা বেশ সুন্দর। তো এই ফ্ল্যাটটা রয়েছে চন্দননগর এলাকার মধ্যে। ফ্ল্যাটটার টোটাল স্কোয়ার ফিট পড়ছে 1039 স্কোয়ার ফিট। এখন আপনারা দেখতে পাচ্ছেন কমন টয়লেটটি। কমন টয়লেটের ওয়ালে পেয়ে যাচ্ছেন ওয়াল টাইলস, সঙ্গে কোমোড সিস্টেম, কলের যাবতীয় ফিটিং সহ সমস্ত রকম সুযোগ সুবিধা। তো এই ফ্ল্যাটটির দাম পড়ছে মাত্র 35 লক্ষ টাকা, অবশ্যই নেগোসিয়েবল। এবং ফ্ল্যাটটা কেনার জন্য আপনারা কিন্তু লোনের সুবন্দোবস্ত আছে, আসুন আপনারা কিন্তু ফ্ল্যাটটা লোনের মাধ্যমেও কিনতে পারবেন। এবং যদি আপনাদের এই ফ্ল্যাটটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে। তো ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও।